vida sai. Ah, quando você for a Mordeche aí, Léo. Que sundor paca dá nergondo. বললাম নাকি আবার আব্দুল? জি হুজুর। দেখো লোকটাকে আমাদের সেক্রেটারির মতো লাগছে না? তাই তো হুজুর, বেশভূষা বদলায় ফেলাইছি, সত্যি আমাকে সেক্রেটারি। এদিনে মেয়ে দিয়েছে, এদিন বুঝলে ডাকাইত লগে দি বন্ধু বল আমার নাতি কোথায়? কুফাল খাইবা নাতি? আপনার নাতির কথা আমি কেমনে কমু? আমি তো 5 বছর পর সৌদি আরব দিয়ে আইলাম। চুপ চুপ বল, সৌরভ কোথায়? নাহলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। নাউজুবিল্লাহ মিন জালিক, মাথার খুলি আপনি উড়াইবেন কেন? আমি কি করছি? চুপ করে কথা বলবি না, তোর বুদ্ধিতে আমার সৌরভ ঘর ছেড়েছে। বল সৌরভ কোথায়? আমার 14 গুষ্টির কসম, আমার চাকরির কসম, আল্লাহর কসম, আমি জানি না সৌরভ কেডা। গেল কোথায় হুজুর? বলাইছি তাই এই গ্রামে আছি, ওর জ্যাম নেই হোক খুঁজে বার করতেই হইব। তাই তো, সবাই পালায় কিভাবে? আরেকটু দানটা খুঁজেছিলাম, ডাকাতের গল্লে বসলাম। ওরে মা, কি গো চাচা চোখে দেখেন না? সুবহানাল্লাহ। ওকে সেই রেসে গা পুরি আমার সেনতে পারতেছে না নাকি? কালা চশমা লেগ গিয়া। হইলো, তুমি বাথরুমে কথা কয়ে কয়ে গেছিলা? হ্যাঁ বাথরুম। আরে আরব দেশের জামা কাপড় ডোলা ডালা কই পাইছো? হ্যাঁ আর তুমি এসব কি কইতে আছো? আমি তো আইজি আরব দেশ থেকে আইলাম। আরব দেশ থেকে আইছো নাকি? আমারে ফাঁকি দিয়ে আবার তুমি আরব দেশে যাইতে চাইতেছো? আমি তোমারে সিয়া কথা দিতেছি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করুম না। এই কান দূরে করতেছি, তুমিও কো আমারে থিয়ে যাইবা না? আরে তোমারে থুয়ে যামুনা দেখেই তো দেশে ফিরে দিয়ে আইলাম, বোঝো না কে কথাটা। আমি তোমার সুইয়া কথা দিতে আছি, তোমার থুইয়া আমি কোনদিন সৌদি আরব যাবো না। ওডো এবার চলো আসো। ইয়াদি এইরকম যুবতী বউ দেশে থুইয়া বিদেশে যাওয়া ঠিক না।